গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন ব্লগের সাথে। আজকে হলো দুর্গাপূজার সপ্তমী, সবাইকে জানাই শুভ মহা সপ্তমী। তো সপ্তমীতে কে কি প্ল্যান করেছো, কোথায় যাচ্ছ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কারণ এই বছর আমার ক্ষেত্রে তো একটু ব্যতিক্রম, কারণ তোমাদেরকে অন্য বছর আমি যদি কেউ তোমাদের মধ্যে আগের বছরের মানে গত বছরের ব্লগ দেখে থাকো, তোমরা জানবে মোটামুটি চতুর্থী পঞ্চমী থেকে কিন্তু আমার প্যান্ডেল হবিং শুরু হয়ে যায়। বাট এবছর ব্যতিক্রম, কিছু করার নেই, তোমাদের কাছ থেকেই আপডেট নেবো কোথায় কেমন ভালো ভালো প্যান্ডেল হলো, তাই না? শুনতেও ভালো লাগে। যেমন এখন কিন্তু খবরে বেশ যখন ভালো ভালো প্যান্ডেল দেখায় দেখতে খুব ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই ঢাকের আওয়াজ পাচ্ছ, আমাদের সামনেই হয় দুর্গা পুজো, মানে একটা বাড়িতেই পুজো হয়, প্লাস পাড়ার পুজোগুলোও সামনে সামনে। তো ওই আওয়াজে, গান, ঢাকের আওয়াজ সব কিছুতে মনে হচ্ছে না পুজো চলছে, নাহলে আমার পুজো এখনও পর্যন্ত তো ঘুমিয়ে আর বিছনায় শুয়ে এনার সাথে কাটিয়ে, মানে আমাদের রিসানের সাথে কাটিয়ে এই টাইম কেটে যাচ্ছে। যদিও এটা মনে হয় জীবনের বেস্ট পুজো, তাই না? কারণ এই অনুভূতিটা তো আগে ছিল না। আর সত্যি বলতে বিয়ের পর কিছু বছর তো নিশ্চয়ই খুব ব্যাপক এনজয় করেছি, আর তারপর কিন্তু এই ছোট্ট রিসানের জন্যই অপেক্ষা ছিল কতক্ষণে ও আসবে আর ওর সাথে আমরা পুজো কাটাবো। তো যাই হোক, আগামীকাল হচ্ছে অষ্টমী, দেখা যায় কী কী প্ল্যান করতে পারি, যদি একটু বেরোতে পারি সেটাই হলো কথা। আর আজকে সপ্তমী থেকে তোমাদের সাথে ইচ্ছা আছে ছোট্ট রিসানের সাথে পরিচয় করানোর। ও তোমাদের চিনবে, তোমরা ওকে চিনবে, ও যতটা চিনতে পারে ততটাই চিনবে। তো এখন সকালে ব্রেকফাস্টের টাইম, আর ছোটো রিসান আছে এখন আমার কোলে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তবে হ্যাঁ, পুরো ব্লগটা দেখো, আজকে একবার নয় দু তিনবার চারবার অবশ্যই তোমাদের সঙ্গে ওকে শেয়ার করব। আর এখন সকালে ব্রেকফাস্টটা করে নিই, মামুনির ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। দেখো রিসানের এখন ফেস রিভিল হবে। এই হলো আমাদের ছোট্ট রিসান, এই দেখো রিসান এখন মায়ের কোলে শুয়ে আছে আর চুপচাপ ভাবে ঢাকের আওয়াজ শুনছে, তাই তো রিসান? হ্যাঁ, ওই দেখো আবার জিভ বার করছে, ও অনেক কাণ্ড কারখানায় তোমাদের সঙ্গে অবশ্যই আগামী দিনে শেয়ার করতে চলেছি। এই যে আমার ব্রেকফাস্ট, আলু কুমড়ো তরকারি আর রয়েছে রুটি যেটা ঘি মাখানো রয়েছে, আর এই যে রিসান রয়েছে ওর ঠাম্মির কোলে, আর আমার এখন খাওয়ার টাইম। আর পুজোর সময় ঢাকের আওয়াজ কন্টিনিউ কানে বাজা কিন্তু খুব ভালো লাগে, তাই না? আজ সপ্তমী, দেখো আমি কোথায় এসে গেছি, মিক্সি নিয়ে চলে এসেছি মিক্সির দোকানে, মিক্সি খাওয়াবো তো বাড়ি যাবো, নাহলে বাড়িতে ঢুকতে দেবে না। ব্রেকফাস্টের পর তোমাদের সামনে আমি এই আসলাম। তো আমাকে কন্ডিশন দেখে যাই না কতটা বুঝতে পারছো, আমি কিন্তু পুরোপুরি ভিজে গেছি। তার কারণটা হচ্ছে এই যে রিসানকে স্নান করাতে গিয়ে প্রতিদিনই মোটামুটি ভিজেই যাই, তো আজকে তবুও রিসান অনেকটা কম কেঁদেছে বা কিছু, আজকে ও দাদা ভাই এসছে তাই জন্য একটু ভালো ছিল। তো যাই হোক, দেখো এখন রিসান কী করছে, রিসানের ড্রেস আপ হয়ে গেছে, আজকে হলো সপ্তমীর ড্রেস যেটা স্নান করার পর পরালাম, অবশ্যই বিকেলে চেঞ্জ করব। তো এখন বেচারা ঘুমিয়েও পড়েছে, সরি বেচারা নয়, রিসান এখন ঘুমিয়ে পড়েছে, চলো দেখাই কি করছে। এই যে দেখো রিসানের সপ্তমীতে ড্রেস পরেছে, রিসান সাজুগুজু করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার রিসান একটু খেলু খেলু করবে একা একা। এই দেখো রিসানকে এখন খেলা খেলা করবে। আর এই যে রিসানের দাদা ভাই, দাদা ভাই, এই দাদা ভাই এখন চলে যাবে বলছে, বলছি নিরামিষ হতে পারি তো, আমাদের বাড়িতে নিরামিষ খেয়ে দিয়ে যা, কেন খেয়ে দিয়ে যা, কেন ঠিক আছে, ও বাবা ওর মা বসে আছে, রিসানের বাবা স্নান করে চলে এলো। চলো এবার রিসান আমাদের একটু ঘুমিয়ে নিক, তারপর দেখা যাক খাওয়াতে হবে, এখন ওকে নিয়েই তো টাইম, তাই না? তো চলো ঠিক করেছো, খেতেছি এই পুঁতে বলো, কেটেছি তো আমি, দাঁড়া পুঁতে বলো, বেশি কাটবো না, অল্প অল্প করেই দেবো কেটে। হ্যাঁ আমার মতন তোমারও নখ থাকবে একটু একটু করে, কী হয়েছে বলো, নখ থাকবে প্লিজ, মুখটা দেখ, গোটা গেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, মেম খাই চা বিস্কুট,
ভয় করছো আমার? আর ভয় কিছু নাই, হাতে মতো লাগছে না তোর? লাগেনি লাগেনি লাগেনি, কাঁদ কাঁদছি তো এমনি তো কাঁদছি, বুঝলে বুঝলে হাতে ধরে রাখবি না, বুঝলে? এই দেখো রিশানকে না মশারির মধ্যে আটকে দিয়েছি, ওর দাদা ভাইয়ের দেখো হাতটাই ছাড়ছে না, দাদা ভাইকে বাড়ি যেতে দেবে না বলছে, তাই না রিশান? হ্যাঁ, ওরে বাবালে, এখন ছোট্ট রিশানের খেলু খেলু শুরু হয়ে গেছে। এই দেখো খেলো খেলো। গুড ইভিনিং, দেখো সন্ধেবেলায় মামুনি সন্ধে দেওয়া পুজো দেওয়া সবটাই কমপ্লিট। এই যে সব প্রসাদ এখন নামিয়ে ফেলছে, থালাগুলো নামানো হয়ে গেছে, গ্লাসগুলো নামাচ্ছে, সন্ধেবেলার পুজো কমপ্লিট। এবার হচ্ছে সন্ধে দেওয়ার পর চা খাওয়ার পালা। এই দেখো মামুনির শাড়িগুলো সব দিদিয়া পিকো করে পাঠিয়ে দিয়েছে, এই যে সব পিকো হয়ে গেছে। এই শাড়িটা আমরা দিয়েছি, তোমরা দেখেইছো, দেখেছো নাকি আমি শিওর নই, না দেখে থাকলে দেখে নাও, ঢাকাই জামদানি, এটাই আমরা দিয়েছি। আর এইটা আমার দাদা দিয়ে গেছে মামুনিকে, আর দিদিয়াও দিয়েছে যেটা সেটাও দিদিয়া। এই দেখো একবারে দেখিয়েই দিই তোমাদের, এই যে এই শাড়িটা দিদিয়া দিয়েছে, এটাও একটা জামদানি, সফট জামদানি, সব পার পিকো, এই যে দিদিয়াই করে পাঠিয়েছে নিজে, এই হলো ব্যাপার। তো কাল সকালে হয়তো মামুনি এটা পরবে, আর কি কখন কোনটা পরবে সেটা আর জানি না। তোমাদের সাথে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই কাঁথাটা, দেখতেই পাচ্ছ কাঁথাটা বেশ সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে মামুনি করেছে, বাট করেছে বলতে এখন নয়, এটা করেছিল বাবুর জন্য, মানে আমার ভাগ্নের জন্য। তো তারপর এটাকে আমার কাছেই রাখা ছিল, সেটা আমি ভুলেই গেছিলাম। এটা কিন্তু বেশ অনেকটাই বড়, এই দেখো অনেকটাই লেন্থ, একসাথে দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা বাবুর জন্যই বানানো হয়েছিল, তখন বাবু ইউজও করেছিল, তারপর আমার কাছে দিয়েছিল মামুনি, রাখাই রয়েছে, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো সত্যি বলতে পেয়ে খুব ভালো লাগছে, এবং এটাকে আবারও ওয়াশ করে ডেটলে দিয়ে ধোয়া হয়ে গেছে, ভালো লাগছে। এটা ভেবে যে ভাবছিলাম ঠাকুমা এখন বানাতে পারছে না, তাহলে ঠাম্মারটা কেউ পাবে না, না ফাইনালি ঠাম্মির কাঁথাও ও পেয়ে গেল। দিদু দিদুনেরটা তো পেয়েইছে, আবার ঠাম্মিরটাও পেলো, উপরই পাও না, একটা হলো তো পেলো বলো। তো এই হচ্ছে কাঁথাটা, কতটা কত সুন্দর দেখেছো, সত্যি মামুনির সেলাই কত সুন্দর, এত দিনের তবু দেখো একদম অন্যরকম, তাই না? কত সুন্দর দেখো, এটা কিন্তু পুরোটাই হাতে করা। আর এই যে আমাদের রিশান এখন ঘুমোচ্ছে। এই যে সন্ধেবেলায় দেখো চলে এসছি কফি কাপে, কফি নয় রয়েছে হলো হরলিক্স, অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো, দেখতে কিন্তু ক্যামেরায় পুরো লাগছে দেখো দুধ চা। আর এই যে মামুনির চা খাওয়া কমপ্লিট, সামনে চলছে টিভি। তো সন্ধেবেলাটা আপাতত আজকের দিনও সপ্তমীর দিনও এইভাবেই কাটাচ্ছি, এরপর পুজো দেখব টিভিতে। এই যে ওর বড় পিসি মেজ পিসি সব দেখতে এসছে ওকে, হ্যাঁ সেজে তুললাম, বাকি বড় পিসি সেজে গুজে এসছে এত। আর এই দেখো মেজ পিসি কিন্তু সাজি, রাখো রেখে ধরো ধরো একটু, কি ইচ্ছে হবে না ধরো। ওই যে ফুলে গেছে, এই যে দেখো আমাদের রিশান রাত্রিবেলায় মানে সন্ধেবেলায় ড্রেস চেঞ্জ হয়ে গেল, এখন আবার আর একটা জামা পরে নিয়েছে, এবারে পরে এখন একটু শুয়ে থাকুক, খেলবে একটু, এই হাত চলো। এই যে দেখো রিশানের আর একটা গিফট, সেটা ওর মেজ পিসিমণি দিয়ে গেল, এই যে খুব সুন্দর একটা জামা, সাথে রয়েছে একটা প্যান্ট, জামা বলতে গেঞ্জি এখন যেটা ন্যাচারালি চলবে, তো বেশ ভালোই হয়েছে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো এই আর একটা গিফট, যেটা আজকে দুপুরবেলায় এসছিলো শুভ, আমাদের সঙ্গে থাকে শুভ সবসময় তোমরা দেখেছো, সেই শুভর পিসি মঞ্জুদি,
তো মন যদি দিয়ে গেছে এগুলো, এই দেখো তুলোর একটা প্যাকেট সাথে হাগিস, আর রয়েছে এই যে যেটা সামনে খুব প্রয়োজনীয় হতে চলেছে, এই যে দেখতেই পাচ্ছ বুঝতে পেরেছো, কম্বল। তো এই হলো গিফট। মন যদি যখন এসে তখন তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সবসময় সবাই কমফর্টেবল হয় না বলে শেয়ার করা হয় না। তো যাই হোক, এই হচ্ছে আজকে রিসানের আর একটা গিফট। এই যে রিসানের বাবা চলে এলো অফিস থেকে। এই যে রিসানের এখন হাতে দুধের বোতল। এই যে রিসান, হ্যাঁ রিসানের বাবা তো নতুন গেঞ্জি পরেছে। আরে বাবা, ঠিক আছে রিসানকে এখন খাওয়াতে হবে, তারপর কথা হবে। তো এবার হচ্ছে রাতে ডিনারের পালা, তো এখন যাবো ডিনার করতে। ওই যে রিসান শুয়ে পড়েছে, এবার আমরাও খেয়ে সেই শোয়ার পালা, যদিও শোয়াটা তো কমপ্লিটলি ফুল নাইট নয়, কারণ কিছুক্ষণ পরই আবার ওর টাইম হয়ে যাবে ওকে খাওয়ানোর। তো এইভাবে চলতে থাকে, চলো চলছে চলবে, ব্যাপারটা এরকম। আগামীকাল হলো অষ্টমী, তো চলো তোমাদের সামনে আবার অষ্টমী একটা নিশ্চয়ই খুব ভালো কিছু ব্লগ আনতে পারবো বলে আশা করছি। এখনকার জন্য বাস টাটা, আর সবার রিসানকে দেখলে আজকে প্রথম, তাই প্লিজ সবাই মন ভরে মানে জাস্ট আশীর্বাদটুকু ওকে করো, যেন ও খুব সুস্থ থাকে আর ভালো থাকে, এটাই হচ্ছে কামনা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো টাটা, গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।